নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এন বীরেন সিংহের উপস্থিতিতে আয়োজিত হতে যাচ্ছে মণিপুরী ঐক্য সম্মেলন 2023। পাকা ধানে ফিশারির জল ছেড়ে দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দুর্নীতি, ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মণিপুরে বহমান সংকটের পরিবর্তে এবার রণকৌশল তৈরি করে এগোচ্ছে অল অসম মণিপুরি ইউথস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল ক্ষেত্রি মায়ুম জানান, আগামী 17 ডিসেম্বর রবিবার দুধপাতিলে মণিপুরী ইউনিটি কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, মণিপুরী মৈথেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মণিপুরী মুসলিম তিনটি সম্প্রদায়কে যুক্ত করে এই মণিপুরী ইউনিটি কনভেনশন আয়োজিত হচ্ছে। কনভেনশন শুরু হবে সকাল 8টায়, প্রকাশ্য সমাবেশ বেলা 1টায়। কুন্দল ক্ষেত্রি মায়ুম প্রসঙ্গত উল্লেখ করেন, 10 ডিসেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বরাকে আসবেন বলে যে প্রচার চালানো হচ্ছে সেটা ঠিক নয়, নেহাতই গুজব। কুন্দল ক্ষেত্রি মায়ুম বলেন, মণিপুরী গণহত্যার অবশ্যই যথাযথ বিচার হতে হবে। এই প্রেক্ষাপটে তিনি মিজোরাম সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে মণিপুর থেকে আসাম রাইফেলস অপসারণের দাবি জানান। তিনি আরও বলেন, কুকিরা সিংহার পথ পরিহার না করলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। 17 ডিসেম্বর 2023 আমাদের এখানে শিলচরের কাছে থাকা মণিপুর গ্রাম হয়েছেন দুধপাতিল। দুধপাতিলে একটা বিরাট ইউনিটি কনভেনশন, মণিপুর ইউনিটি কনভেনশন 2023 আমরা অর্গানাইজ করব। এই ইউনিটি কনভেনশনের মুখ্য অতিথি হিসাবে আমাদের অনারেবল সিএমও মণিপুর শ্রী এন বীরেন সিং উইল গ্রেস দ্য ফাংশন। আর এই ইউনিটি কনভেনশনে আমাদের এই আসামে থাকা মণিপুরী সম্প্রদায়ের যে মৈতেই পাঙ্গল বিষ্ণুপ্রিয়া আমরা নিমন্ত্রণ দিচ্ছি এখানে আজকে এসে একসঙ্গে একত্র হয়ে একটা আমাদের একটা বড় গ্রেটার মণিপুরী সোসাইটি একটা গড়ে তোলার আমরা চেষ্টা আমরা করব। আর ভবিষ্যতে আমরা আরেকটা বরাক ভ্যালিতে থাকা বহু ধরনের কমিউনিটিস, বেসিক্যালি বেঙ্গলি কমিউনিটিসকে আমরাও আপিল করি যে আমাদের এই প্রচেষ্টাকে, এই প্রয়াস, যে কোঅর্ডিনেশন প্রয়াস, এখানে সাহায্য করার লাগে আমি আপিল করি। প্লাস এই কনভেনশনের মধ্যে আমরা এখন যে বর্তমানে মণিপুরে যে কনফ্লিক্ট চলে, এই কনফ্লিক্টের একটা সলিউশন, সমাধান। পঞ্চায়েতে বিচারপ্রার্থী হয়েও হচ্ছে না লাভ, আইনের শরণাপন্ন হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ফিশারি থেকে মাছ ধরতে গিয়ে লাগোয়া পাকা ধানের ক্ষেতে জল ছেড়ে দিয়েছেন প্রতিবেশী ফিশারি মালিক, আর এতে ধান ক্ষেতের মাঠে জল জমে গিয়ে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ঘটনা পূর্বধলায় মোহনখাল রামমানিকপুর জিপির রামমানিকপুর পূর্ব চিতলডহল গ্রামে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে ক্ষতিগ্রস্ত কৃষক সুজিত দাস, অলোক শুক্লবৈদ্য, তনয় শুক্লবৈদ্য বলেন, গত প্রায় 10 দিন আগে প্রতিবেশী কৃষ্ণমোহন দাসের ফিশারি থেকে মাছ ধরতে গিয়ে তাদের পাকা ধানের ক্ষেতের মাঠে জল ছেড়ে দেন, আর এতে মাঠে জল জমে গিয়ে পাকা ধান জলের তলায় চলে যায়, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ বিষয়টি জানিয়ে গত 1 ডিসেম্বর স্থানীয় পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের কাছে লিখিতভাবে বিচারপ্রার্থী হন তারা। এছাড়া মোহনখাল রামমানিকপুর জিপি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের কাছে তারা বিচারপ্রার্থী হয়েছেন, কিন্তু কেহ তাদের বিচার করে দেননি। এদিন সংবাদ মাধ্যমের কাছে একরাশ ক্ষোভ উদ্বেগ দিয়ে তারা বিষয়টি নিয়ে এবার আইনে শরণাপন্ন হবেন বলে জানান। এদিকে অবশ্য বিষয়টি নিয়ে অভিযুক্ত কৃষ্ণমোহন দাসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এখন তাই 3-4 বছর আগে আইসে আইয়া এখান দেখা যায় ফিশারি দিয়ে
এদিকে জলটা বন্ধ করে দিয়েছে আমরা তো বাড়িটা দুই তিনবার তানের কইছি যে জলটা ছাড়ো জলটা ছাড়ো তাই জল ছাড়িয়ে দিন না তবু আমরা জায়গায় আমরা সাঁতার দিয়ে দিয়ে আমরা রুয়া লাগাই দিয়েছি এখন ধান কাটার সময় তাই মেশিন লাগাই মাছ ধর তা করে দেখুন জল ওদিকে আনিয়ে দিলেছি হ্যাঁ এখন আমি করলাম যতটুকু জল আইছে তুমি জলটা ঘুরাই লাও আর কোনো তার আহতি নাই হ্যাঁ তাই কোথায় না আমি ঘুরাইতাম না ও তো ঘুরাইতাম না কয় আমি তো জেলা পরিষদে জানাইলাম পঞ্চায়েতে জানাইলাম এবার মেম্বার এপি তারা জানাই এবার ফাঁস বিঘা জলর তলে গেছে জলর তলে গেছে ঠিক আছে তো এখন তানে কইলাম জলটা ছাড়ো আচ্ছা পরে না হইলে বন্ধ করে লিবে না তাই তো আর ছাড়লাম না জল এখন কিতা করা যায় এখন এপিরে দিলাম জেলা পরিষদে দিলাম পঞ্চায়েতে দিচ্ছি জিপি দিলাম আজকে 15 দিনের মতন হয়ে যায় জলের তলে তো বিচার দিয়ে আর মানুষের কাছে বিচার দিয়ে আর বিচার পাই আর না ও তো এখন বাধ্য হইলাম আপনার জানাই ওই আইনের আর কাজ লইল আমরা এটা জল সিধা লাগে বন্ধ করলাম আমরা যে অতটা ক্ষয়ক্ষতি হ্যাঁ ওটা আপনার দিকে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি দেওয়ার বৃহস্পতিবার দুপুর 1:45 এরকম জঘন্যতম একটি ঘটনা ঘটে গেল শিলচর মেডিকেল চত্বরে ডক্টর রাজীব বিশ্বাস যিনি ব্লাড ব্যাংকের ইনচার্জ উনি মেডিকেলের বাইরে কফি হাউসের সামনে একজন সমাজসেবক ছেলে ফানি শিলচারির তত্ত্বাধিকারী রনি নামে পরিচিত ওনার বিনা অনুমতিতে ভিডিও করতে শুরু করেন এবং দালাল বলে আখ্যা দেন তখন ফানি শিলচারি সত্ত্বাধিকারী রনি এই কথার প্রতিবাদ করেন তখন ডক্টর রাজীব বিশ্বাসের কাছে কোনো জবাব ছিল না ডক্টর রাজীব বিশ্বাস আগেও একবার সমাজসেবক রনিকে ফাঁসিয়ে জেল কাটিয়েছিলেন 62 দিন এই ঘটনার মামলা চলছে আদালতের মারফতে কিন্তু ডক্টর রাজীব বিশ্বাস আবার ব্লাড ব্যাংকে দুর্নীতি চাপাতে সমাজসেবক রনিকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন এ নিয়ে সমাজসেবক রনি ঘুঙ্গুর থানায় একটি এজাহার দাখিল করেছেন এবং সুবিচারের আর্জি জানালেন জনগণের কাছে আপনারা নিশ্চয়ই জানেন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কি করুণ অবস্থা অনেক দূর দূরান্ত থেকে এসে ব্লাড পাওয়া যায় না ব্লাড থাকে ও থাকে না তারপরে অনেক বিভিন্ন প্রসেস ব্লাড ডোনেশন করতে হলে আর এই শবরের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে ডক্টর রাজীব বিশ্বাস মনে করেন যে ব্লাড ব্যাংক ওনার প্রীতি সম্পত্তি তাই উনি বিভিন্ন কৌশলে মানুষকে হেনস্থা করেন বরাকবেলির একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক ঘটনা মানুষের নজরে পড়ে তারপরেও মেডিকেলে যে সিস্টেম চেঞ্জ হয় না এবং ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাসের উপরে বিভিন্ন আরোপ থাকা সত্ত্বেও উনি কিভাবে এত দাদাগিরি চালিয়ে ডিউটি করে যাচ্ছেন এবং অন ডিউটি অবস্থায় উনি সর্বদা মাতাল থাকেন এই নিয়ে সচেতন মহলে উঠেছে প্রশ্ন বিস্তারিত দেখুন ভিডিওর মাধ্যমে আপনি আমার দলাল কিভাবে কইবা কিভাবে আপনি আমার দলাল কইবা আপনি কোনো চার দেখাই আপনি কেস দুজন যা কেস চলের আপনার উপরে তো রণদীর পালত ব্লাড ব্যাংকর মারার মারার কেস আছে আপনি কিনা মারারিনি মারারিনি মেডিকেল মানে আপনার দলাল সিন্ডিকেট চালাইছিল আপনি ব্লাড ব্যাংকর সিন্ডিকেট চালাইছিল মানুষে ব্লাড পায় না মেডিকেল গেলে আপনি কেমনি আমার দলাল কই দিলা আমার গিলা কোর্টে আমার গিলা সাজা দিলাইছিনি আপনি আমার দলাল কইলা যান আপনার বহুত উকিল আপনি জিগাই আমি দলাল নিবা ভাই আপনার মাতুন না পুলিশ টাকান পাগলামের সীমা আছে এইরকম ডাক্তার থাকলে মেডিকেলের কি অবস্থা হইব কোন ভাই হ্যাঁ এইরকম যদি মেডিকেলের ডাক্তার থাকলে কিরকম হইব কোন হ্যাঁ উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে আজ একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভার মুখ্য উদ্দেশ্য ছিল জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ বিবেচনা
না করে কিছু অপপ্রচার চালিয়েছিলেন। উল্লেখ্য যে বিগত কিছুদিন পূর্বে দুধপাতির এলাকায় ফুটবল খেলার মাঠে উদ্ধারবন্দের শাহিদ লস্কর ওরফে ময়না সহ উদ্ধারবন্দের পাঁচজনকে অন্যায়ভাবে দুধপাতির এলাকায় আনুমানিক 300 লোকে বেধড়ক উত্তম মধ্যম দেয়। এতে পাঁচজনের বেধড়ক মারপিটে অবস্থা সংকটজনক ছিল। তার উপযুক্ত বিবেচনা না করে জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ সংবাদ মাধ্যমে পুরানো কিছু ভিডিও দিয়ে ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে শাহিদ লস্কর ওরফে ময়নার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলেন। তার নিয়া আজ উদ্ধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে এক কংগ্রেস কর্মীদের প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সংবাদ মাধ্যমে জানান, সুস্থ মস্তিষ্কে তিনি বলছেন, শাহিদ লস্কর ওরফে ময়না উদ্ধারবন্দের একজন সমাজকর্মী ও ভালো লোক, এই রকম একজন সমাজকর্মীর উপর অপপ্রচার করা উচিত হয়নি। যে আমাদের জেলা কংগ্রেস থেকে অর্থাৎ যুব কংগ্রেস সভাপতি হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, তো স্টেটমেন্ট দেওয়ার পরে আমি বাইরে ছিলাম, আমি জানার চেষ্টা করলাম সাথে সাথে, তখন আমার যার যার সাথে আলাপ করার কথা, প্রেসিডেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সবার সাথে আলাপ করলাম এবং দেখা যায় যে ওটার বিপরীতে, ওটা একটা ভুল বা কারু কথায় একতরফা স্টেটমেন্টটা হয়ে গেছে। তো একতরফা কোনো স্টেটমেন্ট বা একজনের কাছ থেকে জেনে কোনো কথা বলা ঠিক নয়। আমিও বলেছি যে একবার আমাদের উদ্ধারবন্দের যে কোনো কেউকে জিজ্ঞাসা করতো যে শাহিদ আমের ছেলেটা কীরকম, বা আমাকে একবার জিজ্ঞাসা করা যায় যে গুলদা সত্যি মিথ্যে বলো যে শাহিদ ময়না ছেলেটা কীরকম, তো আজকে যে ওকে এইভাবে স্টেটমেন্টের মাধ্যমে লোকসমাজে, আজকে আমাদের উদ্ধারবন্দ নিয়ে হয়নি, আজকে সমস্ত আসাম দেখছে, ভারতবর্ষ দেখছে, সে যদি আজকে বাইরে যায় বলবে ওই একটা কালফ্রিট এসছে, হ্যাঁ কালফ্রিট এসেছে, তো ওইটা সবাই মিলে আমরা সমাজে ওর যেটা মান সম্মান ছিল, ভালোবাসা ছিল, সবাই মিলে আমরা ওটা পুনরুদ্ধার করতে চেষ্টা করি এবং জেলা কংগ্রেসের কাছে আমার যুব কংগ্রেস সভাপতি যিনি রণজিৎ দেবনাথ ওনাকে আমি রিকোয়েস্ট করছি, আমি মিডিয়ার মাধ্যমে, যে উনি আমাদের এই আবেদনটুকু যেন সাড়া দেন এবং উনি অতি সত্বর চার দিনের ভিতরে ওটার একটা স্পষ্টীকরণ দিয়ে দেন, এটাই আছে। চলে গেলেন দীপান্বিতা গোস্বামী। মঙ্গলবার জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গা দীপান্বিতা গোস্বামী। মঙ্গলবার তিনি উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে শিলং বাইপাসে ওনার মৃত্যু ঘটেছে বলে জানান স্বামী গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিচিত মহলে। বুধবার শিলচর শ্মশানঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। সমগ্র ভারতবাসীর সঙ্গে তাপং ব্লকের অন্তর্গত শ্রীকোনা আইটিআই এর পাশে স্থিত ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করেন প্রখ্যাত জ্যোতিষী ও সমাজকর্মী তথা তপশিলী নেতা সজল কান্তি দাস, আইনজীবী বিনয় কৃষ্ণ দাস, অসম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার কমিটির সহসভাপতি কুলেন্দ্র দাস, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, সঙ্গীতশিল্পী বারীন্দ্র দাস, পিঙ্কি দাস, রঞ্জিত দাস সহ আরও অন্যান্যরা। সেদিন বক্তব্যে সজল কান্তি দাস বলেন, ডাক্তার বি আর আম্বেদকরের এই দেশের সংবিধান রচনা করেছেন দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তিনি বলে গিয়েছিলেন, গণতন্ত্র শুধুমাত্র সরকার গঠনের একটা হাতিয়ার নয়, এর প্রধান ভূমিকা হলো বিভিন্ন ভাবনার একসঙ্গে সহাবস্থান, একে অপরের প্রতি সম্মান ও সম্ভ্রম দেখানো। উনার ছাত্র জীবন থেকে লড়াকুনো মনোভাব ছিল এবং অন্যায়ের প্রতিবাদ করে করে ভারতবর্ষের সংবিধান এক সূত্রে বেঁধেছেন। সবাই বলেন প্রতিটা জাতি আমরা সবাই এক, অভিন্ন ভারতবর্ষ এক, কিন্তু বাস্তবতে আজকে যে আমরা সেই সব দিন দেখতে পাই তখনও না, কারণ ভারতবর্ষের সংবিধান বারবার লাঞ্ছিত করছে বর্তমান সরকার, বঞ্চিত করছে সাধারণ শ্রেণীর মানুষ এবং মেহনতি মানুষদের, দুস্থ মজদুর মেহনতি মানুষদের, শিক্ষার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, যেদিকে যাবেন সব থেকে বঞ্চিত। আজকের সরকার সবসময় সংবিধান করে তাকে আড়াল করে করতে চায়। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমাদের ভারতবর্ষ এক অভিন্ন হওয়ার এই মহানায়ক ডাক্তার বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে দাঁড়িয়ে সবাই সংকল্প করুন। আমার জনজাগরণ যাত্রার
কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি রূপে এটাকে অনুরোধ করে বলবো যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন প্রতিটা গ্রামে গঞ্জে সেই আন্দোলন গড়ে তুলুন এবং প্রত্যেক মানুষের দায়িত্ব। শ্রী শ্রী রাম ঠাকুরের নাম প্রদানের অধিকারের অপব্যবহারে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শ্রী শ্রী কৈবল্য ধামের সপ্তম মহন্ত শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য এবং ওই চক্রান্তের বিরুদ্ধে সরব হতে আহ্বান করেন শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রদ্ধালুদের। তিনি শিলচর তারাপুর রাম ঠাকুরের আশ্রমে অনুষ্ঠিত উৎসবে এসে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে সক্রিয় নকল চক্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথাও জানান। তিনি বলেন শ্রী শ্রী কৈবল্য ধামে ঠাকুর স্বয়ং লিখিতভাবে দীক্ষাদানের অনুমতি শুধু ধামের মহন্তদের দেন, তা ব্যতীত বংশ পরম্পরায় দীক্ষাদানের কোনো নিয়ম নেই ঠাকুরের, কিন্তু একটি চক্র ঠাকুরের বংশ পরিচয় দিয়ে নাম দিয়ে ঠকাচ্ছে। অযথা চক্রের কাছে অর্থ দান করে প্রতারিত না হতে এবং এদের বিরুদ্ধে সরব থাকতে শ্রদ্ধালুদের পরামর্শ দেন তিনি। কিছু মিথ্যাচারী ঠাকুরের বংশধর রূপ নিয়ে ঠাকুর যাদেরকে বংশধর স্বীকার করেন না, কারণ ঠাকুর সিদ্ধ মহাপুরুষ ছিলেন, তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন, তিনি ঈশ্বর লাভ করেছিলেন। যখন যারা সিদ্ধ মহাপুরুষ তাদের কোনো লৌকিক কোনো বংশ থাকে না। তথাপি আমি আসার আগ পর্যন্ত, আজ 3 বৎসর মাত্র আমি এসেছি এই ধামের দায়িত্বে, তার আগ পর্যন্ত অনেক লোককে তারা ঠকিয়েছে। ঠাকুরের নামটি দেওয়ার অধিকার তাদের না থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশ ভারতে কিছু কিছু জায়গায় যেখানে মুষ্টিমেয় কোনো বাড়িতে গিয়ে কোনো আশ্রমে তারা তেমন যেতে পারে না, 2-1টি আশ্রম ভিন্ন ভারত বাংলাদেশে, এই সমস্ত আশ্রম 2-1টা ভিন্ন, কোনো ব্যক্তি বাড়ি ভিন্ন, কোনো জায়গায় তার দীক্ষা দেওয়ার তাদেরকে কোনো এন্ট্রেন্সে দেয়নি। তথাপি তারা এই মিথ্যাচার করে যাচ্ছে লোভের কারণে, ব্যবসার কারণে। আমি তাকে একটা এক্সপ্লেনেশন কল করেছিলাম, তার মধ্যে যেটা মোস্ট নোটোরিয়াস কালফিট মিস্টার বিশ্বনাথ চক্রবর্তী, তাকে আমি 16টা এক্সপ্লেনেশন কল করেছি, কারণ সে 2টি ধামের সমস্ত এক্সপ্লয়েট করতেছে, ধন সম্পদ, এবং মানুষকে বিভ্রান্ত করে চলেছে মিথ্যা বই ছাপিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এন বীরেন সিংহের উপস্থিতিতে আয়োজিত হতে যাচ্ছে মণিপুরী ঐক্য সম্মেলন 2023। পাকা ধানে ফিশারির জল ছেড়ে দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দুর্নীতি, ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।